ইমানদার মানুষ ইমানের ব্যাপারে এই ব্যাখ্যাটা পরে করব, যারা শক্তিশালী মুমিন তারা বেশি উত্তম এবং আল্লাহর কাছে বেশি প্রিয় দুর্বল মুমিনের চাইতে। ওয়াফিকুল্লি খায়র, মুমিনদের সর্বদাই কল্যাণ। ওরা হারুক আর জিতুক, কোন কাজ করতে গেছে, কাজে সেটা সফলতা পাক অথবা ব্যর্থ হোক, কোথাও আমি দাওয়াতি কাজে গেছি, সেই দাওয়াতি কাজে দাওয়াতের কথাগুলো আমার কথা মানুষ শুনুক অথবা না শুনুক, শুনল অথচ কেউ মানল না, একজন মানল 99 জন মানল না, এ বিষয়ে মুমিনদের কোনো যায় আসে না। ওয়াফি কুল্লিন খায়র, প্রত্যেক ক্ষেত্রে সর্বদাই মুমিনদের জন্য কল্যাণ। মুমিনরা, অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনরা কখনো পরাজিত হয় না, ওরা হতাশাও হয় না, হতাশা হয় না। কেন? যদি কোনো কাজ করতে গিয়ে জয়লাভ করে তাহলে জয়টা পেয়ে গেল, যদি কোনো কাজ করতে গিয়ে যদি পরাজয় হয় তাহলে তারা ধৈর্য ধারণ করে, যদি আল্লাহর কাছ থেকে কিছু পাই তাহলে শুকরিয়া আদায় করে, আর যদি কিছু না পাই তাহলে কি করে? ধৈর্য ধারণ করে। এটা হলো প্রকৃত মুমিন এবং শক্তিশালী মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহরিস আলা মা ইয়ানফাউক, তুমি এমন কাজে আগ্রহী হও, এমন কাজে লোভী হও যেটা তোমার উপকার হবে, যেটা তোমার কল্যাণ বয়ে আনবে। আমরা হয়তোবা অনেকেই গত রাত্রে রাত জেগে ঘুম কামাই করে টিভি স্ক্রিনের সামনে বসেছিলাম, অথবা এলাকার মেয়র কমিশনার বা বড় বড় টাকাওয়ালারা কিছু একটা কি একটা বলে পর্দা দিয়ে দিয়েছে, সেই বড় স্ক্রিনে আমরা দেখে দেখে আমরা রাতটা কাটিয়ে দিয়েছি। তোমার যেটা উপকার হয়, যেটা কল্যাণ বয়ে আনে, তুমি সেই কাজ করো, লোভী হও, আগ্রহী হও, খবরদার তোমার সব কাজেই কল্যাণ আছে। মুমিনেরা ঘুমায় তাও কল্যাণ আছে, ঘুম থেকে উঠে তাও কল্যাণ আছে, মাঠে যায় বিসমিল্লাহ বলে তাও কল্যাণ আছে, স্ত্রী সহবাস করে তাও কল্যাণ আছে। সাহাবীরা বেঁধে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি ধরনের কথা? আমি আমার শাহওয়াত, আমি আমার প্রবৃত্তিকে দমানোর জন্য আমি আমার স্ত্রীর কাছে যাব, এটা কি হয়? এর মধ্যে সওয়াব আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি এটা অন্য পথে ব্যয় করতে তাহলে কি গুনাহ হতো না? জি গুনাহ হতো। তাহলে তুমি ভালো পথে, কল্যাণের পথে তুমি ব্যয় করছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সওয়াব দিবেন ভালো ভালোর জন্য। সুতরাং একজন প্রকৃত মুমিন, শক্তিশালী মুমিন এমন কাজ করতে পারে না যা তাতে উপকার নেই। কি উপকার ছিল আপনার রাত্রি জাগার মধ্যে? কি করেছেন আপনি? আরে রিক্সা চালাতেন রাত্রি জেগে জেগে, তাও তো আপনার কাজ হতো, তাও আপনি আপনার স্ত্রীর জন্য, আপনার পরিবারের জন্য, আপনার কাছের মানুষের জন্য আপনি কিছু খেটেছেন, কাজ করেছেন, তাও তো বলা হতো। আপনি কেন ওই টিভির সামনে বসে থাকলেন ভাই? আমি আপনাকে জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারবেন? আমার সামনে যদি উত্তর দিতে না পারেন, সেই মহান রব্বুল আলামিনের সামনে আপনি সেই কিয়ামতের দিন কিভাবে আপনি উত্তর দিবেন? সেই দিন কাউকে অনুমতি দেওয়া যাবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান ও ক্বালা সাওয়াবা। সেই কিয়ামতের দিন, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আপনি তার সামনে কথা বলবেন, কি জবাব দিবেন? হিসাব করেছেন? ওয়া বাইনাহু বাইনাহুমা তারজুমান ওয়ালাইসা বাইনাহু বাইনাহুমা তারজুমান। আপনার মাঝে, তার মাঝে কেউ থাকবে না কথা বলার জন্য, সহযোগিতা করার জন্য। এমপি মিনিস্টারের সামনে যখন কথা বলতে যান তখন তার পিএস অথবা আপনার পিএস কথাটা সহজ করে দেন, কিন্তু আপনার সামনে আর আল্লাহর সামনে সেই দিন কেউ থাকবে না। কি জবাব দেবেন আপনি গত রাত্রের কথা? আজকে রাত্রেও জাগবেন, তার আগের রাত্রে জেগেছেন, ছোট্ট কথা উদাহরণ দেওয়ার জন্য তাই বললাম। ইহরিস আলা মা ইয়ানফাউক, তাসবির আলা মা আসাবাকা শাইউন, তুমি ধৈর্য ধারণ করো, যদি তোমার উপর কিছু আসে, যদি এমন কিছু আসে তোমার উপরে, তুমি খবরদার এমনটা বলো না, লাউ আন্নি ফালতু কাযা ওয়া কাযা, আমি যদি এই কাজটা এইভাবে করতাম, আপনার উপর বিপদ এসেছে, তখন আপনি বললেন আহারে আমি যদি এই কাজটা এইভাবে করতাম, আরে আমার কথা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমি অনুবাদ করছি,
লাউ আননি, যদি আমি ফালতু করতাম কেদা ও কেদা এইভাবে যদি করতাম তাহলে আমি হয়তো বা এই বিপদের সম্মুখীন হতাম না। খবরদার বলো না, ওয়ালাকিন বরং বলো কি বলো, কদ্দারাল্লাহু মা শা ফাআলা, আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমার তাকদীরে লিখে রেখেছিলেন সেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যারা আরবে থেকেছেন তারা বলতে পারবেন যে ওরা যখন কোনো মানুষ মারা যায়, মানুষ মরার পরে একাকী, ওদের কোনো আনুষ্ঠানিকতা নেই, মাইকে কোনো ঘোষণা নেই এবং কোনো মাইকেও নেই, মারা গেছে মাটি দিয়েছে বাস শেষ খালাস, কিন্তু কোনো মাইকিং নেই। তো ওরা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরপরে কিছুক্ষণ থেমে বলে আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি আলা কদ্দারাল্লাহু মা কাদা, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা উনি বাস্তবায়ন করেছেন আলহামদুলিল্লাহ। এর চাইতে বড় বিপদ হতে পারতো, আগুন ধরে যদি বাড়িতে সবাই পুড়ে ছারখার হয়ে যেতেন, একজন মারা গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বড় বিপদ দেন নাই। এটা হলো হাদিস, প্রথমে হাদিসটা উল্লেখ করলাম। এই হাদিসটার আলোকেই শরহ নববীতে দেখবেন, এটা সহিহ মুসলিমের হাদিস, শরহ নববীতে বিশদ ব্যাখ্যা করেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন কুওয়াতুল ঈমান, এই যে হাদিসে যেটা এসেছে যে আল মুমিনুল কওয়ি, শক্তিশালী মুমিন। শক্তিশালী মুমিন মানে কি? শক্তিশালী মুমিনের অর্থটা মনে রাখবেন, এক নম্বর হচ্ছে কুওয়াতুল ঈমান, আপনার ইমানকে শক্তিশালী করা, ইমানকে তাসদীদ করা, ইমানকে তাজা করা। ইমান গতকালকে যেমন ছিল, আজকে আপনার ইমানকে আরেকটু সাজিয়ে গুছিয়ে নিন। আজকে যেমন ছিল, আগামীকালকে আপনার ইমানকে আরো শক্তিশালী করুন, কুওয়াতুল ঈমান। দুই নম্বর কুওয়াতুল ইলম, তথা আপনার ইলমকে বৃদ্ধি করা। সবাই তো আমরা এত মূর্খ হয়ে আছি, কোনো পড়া নাই, শোনা নাই, বইপত্রে কি লেখা আছে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, প্রতিদিন মিনিমাম 17 বার আমরা এটা পড়ছি, এটার মধ্যে কি লেখা আছে আমরা কেউ কিছু জানিও না বুঝেও না। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনে একমাত্র মালিক হবেন আল্লাহ, এখানে কি বলা আছে আমরা কেউ জানি না। আপনার ইলমকে বৃদ্ধি করেন। তাহলে শক্ত মুমিন বা শক্তিশালী মুমিন বলতে কি বোঝায়? আপনার ইমানকে তাজা করুন। দুই নম্বর আপনার ইলমকে বৃদ্ধি করুন। তিন নম্বর কুওয়াতু তাআহ, অন্য জায়গাতে এসেছে উনি নিজেই বলেছেন যে কুওয়াতু তাআহ আল মুশাক্কাহ, তার মানে কঠিন অবস্থায় আপনার ইতাআতকে, আপনার আনুগত্যকে আরো বেশি বাড়িয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দিকে যদি আপনি তাকান, ওই যে যখন আকাবার শপথ হয়েছিল শেষ শপথে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, ব্যবসার করা যাবে না, এই এই কাজগুলো করা যাবে না, বরং এইগুলো করতে হবে, অনেকগুলো মূর্তির পূজা করা যাবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে যাকে দেখা যায় না। তখন তারা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমরা এতগুলো করব তা আমরা কি পাব? রাসূলুল্লাহ সাল্লাম ছোট্ট শব্দ বলেছিলেন আল জান্নাহ, তোমরা জান্নাত পাবে। তখন সাহাবি রাদিয়াল্লাহু আনহুম ওনারা বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আসাদ বিন জুরারা ছোট সাহাবি, সবার মধ্যে ছোট ছিলেন উনি, 75 জনের মধ্যে ছোট ছিলেন, তখন বললেন উবসুত ইয়াদাইকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার হাতকে বাড়িয়ে দেন, আমরা আপনার হাতে হাত দিয়ে বায়াত করব। একটা শব্দ শুনে আল জান্নাহ, আপনাদের টাকা দেওয়া হয়, পয়সা দেওয়া হয়, এই দেওয়া হয়, সব কিছু যদি দেওয়া হয়, তারপরেও ইশার সময় আছেন, ফজরে নেই, মাগরিব ইফতারিতে আছেন, ফজরে নেই অথবা ইশাতে নেই অথবা অন্য সময় নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাওয়াত সালাতের মধ্যে অন্য হাদিসে এসেছে, আরে তোমাদেরকে যদি বড় বড় হাড়ওয়ালা গোস্ত দেওয়া হতো, বুঝেননি কথা, যদি হাড়ওয়ালা গোস্ত দেওয়া হতো তোমাদেরকে, তাহলে তোমরা সবাই খাওয়ার জন্য আসতে, তোমাদের সালাতের প্রতি এত অনাগ্রহ। রাসূলুল্লাহ সাল্লাম নিজেই বলছেন, কিতাবুস সালাতের মধ্যে খুলে দেখেন। তো আমাদের এমন হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সামনে তখন ওনারা বায়াত করতে চাইলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আলা আল্লা নুনাসিআকা ফিল মানশাতি ওয়াল মাকরাহি, আমরা যে কোনো কষ্টে থাকি অথবা যে কোনো বিপদে থাকি না কেন, আমরা আনন্দে থাকি অথবা স্বচ্ছতায় থাকি বা অস্বচ্ছতায় থাকি, যে কোনো অবস্থাতে আমরা আপনার বায়াতকে ভঙ্গ করব না, এটা আজকে ভঙ্গ করব না। তাহলে কুওয়াতুল ঈমানের
আরেকটা চতুর্থ নম্বর অর্থ কি বললাম, যে আল মুতাআ অথবা আত্তাআ আল মুশাক্কা, কঠিন অবস্থায় আপনার ইতাআতকে বাড়িয়ে দেওয়া, অবশ্যই বাড়িয়ে দিতে হবে আপনার ইতাআতকে, আনুগত্যকে বাড়িয়ে দিতে হবে। মনে রাখবেন, আসসবুর আলা মা তাহমিলু মা ইউসিবুহু মিনাল বালা অথবা মা তাহাম্মালুল আযা, আপনি কঠিন অবস্থায়, কঠিন যখন অবস্থায় বিপদে পড়েছেন তখন আপনি সবর করবেন, তখন আপনি ধৈর্য ধারণ করবেন। লোকমান আলাইহিসসালাম তার সন্তানকে অনেক উপদেশ দিয়েছিলেন, উপদেশের মধ্যে অনেক উপদেশ, তার মধ্যে একটা উপদেশ হলো যে ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহ আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে বৎস, তুমি সালাত আদায় করো, আমুর বিল মারুফ, ভালো কাজের নির্দেশ দাও। একটা ছোট্ট সন্তানকে এইভাবে উপদেশ দিচ্ছে, ওই যে প্রথমে বলেছিল আপনি ইলা তুশরিক বিল্লাহ, শিরিক করো না, এই করো না, এই করো না, সন্তানদের সাথে বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো, খবরদার বাবা মায়ের কথাকে শুনতে গিয়ে আল্লাহর নাফরমানি করো না, আল্লাহর নাফরমানি করে বাবা মায়ের কথা তুমি খবরদার শুনতে যেও না। এই ধরনের উপদেশ একে একে দিতে দিতে শেষের দিকে সর্বশেষ উপদেশ ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, সালাত আদায় করো, ওয়ামুর বিল মারুফ ওয়া নাহ আনিল মুনকার, তুমি ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। ছোট্ট সন্তান, আপনি আপনার সন্তানকে উপদেশ দেন? আমি যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, আমি আপনি আপনার সন্তানকে এই উপদেশ দিয়েছেন কোনদিন? বাবা খবরদার এখানে যাওয়া যাবে না, এটা খারাপ কাজ, খারাপ জায়গা। বাংলাদেশে বিভিন্ন জায়গাতে এই ঈদ উপলক্ষে মেলা শুরু হয়েছে। আচ্ছা, কার সাথে কি মিল দেখেন তো, পেপার পত্রিকা বের করে দেখেন। ঈদের আগের দিন শুক্রবার, তাই না? ঈদের আগের দিন শুক্রবার দুই তিনটা পেপার এক জায়গায় জমা হয়ে আছে। দুই তিনটা মানে হচ্ছে আগের দিন দুই তিন দিন অফিসে, কোনো এক অফিসে মানে জমা হয়ে আছে ঢাকাতে। তো আমি পত্রিকাগুলো বের করে দেখলাম, আমি প্রায় 2 ঘন্টা পেপার পড়েছি। তো দুই ঘন্টা পেপার পড়ে আমি আশ্চর্য হয়ে গেছি যে প্রত্যেকটা জায়গাতে লেখা আছে যে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ডট 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 ডট, ওটা বলতে পারবো না। পত্রিকার প্রথম পাতায়, প্রথম আলোর কথাই বলি, প্রথম আলোতে উপরে লেখা আছে পাতা উল্টালেই মূল পাতা, বুঝেননি কথা, এরকম আসে মাঝে মাঝে। এটা কি উপলক্ষে দিয়েছে জানেন? ঈদ উপলক্ষে আপনার নষ্টামি এবং অশ্লীলতার, ফস্তামি যাকে বলে এবং খারাপি যাকে বলে, সেই জিনিস আপনাকে করানোর জন্য, ওই টিভির সামনে বসে থাকার জন্য, এই চ্যানেল বন্ধ হবে তো আরেক চ্যানেল, আরেক চ্যানেল বন্ধ হবে তো আরেক চ্যানেল, পুরো 24 ঘন্টা আপনাকে ব্যস্ত রেখেছে সিনেমা, নাটক, নৃত্য, গান ইত্যাদি দিয়ে অথবা আড্ডার নামে যে কিছু দেওয়া আছে, মানুষ এমনিতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এগুলো তারা উদ্বোধন করেছে। আশ্চর্য কথা, এই যে এখন মেলা হচ্ছে, আপনি আপনার সন্তানকে কিভাবে দমন করেছেন, আপনি আপনার সন্তানকে কিভাবে বলেছেন? লুকমান আলাইহিস সালাম বলেছিলেন উনি কিয়ামতের দিন বলবেন, আল্লাহ আমি কতটুকু পেরেছি তা আমি জানি না, তবে আমি আমার সন্তানকে এইভাবে উপদেশ দিয়েছিলাম, আমি থাকা অবস্থায় সে কোনোদিন এই কাজগুলো করেনি, আমি মরার পরে যদি করে তাহলে এই দায়িত্ব কিন্তু আমার না। কিয়ামতের দিন কি হবে তার প্রমাণ আমরা কোরআনের মধ্যেই পেয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে, লুকমান আলাইহিস সালাম একজন নবী না, ইত্তেফাকান কোন আলেমদের মধ্যে ইখতিলাফ নেই, কোন ইমামদের মধ্যে ইখতিলাফ নেই যে উনি নবী কি নবী না বা ইত্যাদি, না নবী না, উনি নবী না, অথচ তার নামে কি হয়েছে, একটা সূরা নাযিল হয়েছে, সূরা লোকমান 21:10 পৃষ্ঠায় দেখেন, 3-4 পৃষ্ঠা ব্যাপী এটা, ওখানে অসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। বৎস, যদি কখনো কোনো বিপদ আসে তাহলে ধৈর্য ধারণ করো। উনি মোকাবেলা করতে বলেননি, উনি বললেন না যদি কোনো বিপদ আসে তাহলে লাঠি নিয়ে দাঁড়িয়ে যাও, অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যাও, এটা বলেছেন, কি বলেছেন, অসবির ধৈর্য ধারণ করো। আল্লাহ আকবার।